আসসালামু আলাইকুম। আজকে যে টিউটোরিয়ালটা বানাতে চাচ্ছি, যে টিউটোরিয়ালটা হচ্ছে যে বাংলাদেশে এখন বেশিরভাগ সময়ে এখন বাংলাদেশ সার্ভার বন্ধ করে দেওয়া হয়, এই জন্য অনেকে ফেসবুক, টুইটার, আইএমও, তারপরে হোয়াটসঅ্যাপ এগুলো ব্যবহার করতে পারছেন না। তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা এগুলো ব্যবহার করতে পারছে না, এর কারণে সার্ভার বন্ধ হয়ে যাওয়ার কারণে, বন্ধ করে দেওয়ার কারণে অনেকে বিঘ্ন ঘটে। তাই জন্য আপনাদের কাছে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আসি, খুব সুন্দর ইজিভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই জন্য আমাদের যা কিছু করতে হবে, আমরা প্লে স্টোরে যাই, প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ করি বিপিএন। বিপিএন সার্চ করার পরে অনেকগুলা সফটওয়্যার আসবে, দেখেন এখানে ফলো করে দেখেন, যখন এই যে সুপার বিপিএন, এই সুপার বিপিএনটা আপনি ইনস্টল করতে পারেন। সুপার বিপিএনটা ইনস্টল করার পরে আপনি এটা কানেক্টেড রেখে আপনি আপনার ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ট্যাঙ্গো, যাই কিছু বলেন সবগুলা ওপেন করতে পারবেন, আপনি চালাতে পারবেন। তো আমি নিজে ইউজ করি যে বেটার নেটটা আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমাকে নতুন করে ইনস্টল করতে হবে না, আপনারা ইনস্টল করে নেবেন। দেখেন ভালো করে ফেজটা দেখেন, হ্যাঁ, করার পরে তারপর আপনি আসেন এখানে, দেখুন আপনার মোবাইলের বেটার নেটটা কোথায় আছে। হ্যাঁ, বেটার নেটটা, এই যে আমি বেটার নেটে ক্লিক করছি, বেটার নেটে ক্লিক করলাম। বেটার নেটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করেন, হ্যাঁ, যে আমাদের এখানে স্কিপ কান্ট্রি, এখানে অনেকগুলো অ্যাডস আছে, তারপরে এটা তো ফ্রি ভার্সন, এই জন্য কিছু অ্যাড দিয়ে দিছে তারা। যাই হোক, স্কিপ অ্যান্ড কানেক্টেডে ক্লিক করো। তাই অপেক্ষা করতে হবে, অ্যাটেনশন এখানে বলবে যে আপনি এটা ভালো করে পড়ে নেবেন। বেটার নেট অ্যাটেনশন ক্যারেক্টার বিপিএন কানেকশন বাই প্রসেসিং ইউ আর গিভিং দি অ্যাপ্লিকেশন পারমিশন, আপনার কাছে পারমিশন চাচ্ছে, জাস্ট আপনি টিক মার্কটা দিয়ে ওকে বাটন ক্লিক করুন। হ্যাঁ, তারপরে একটু অপেক্ষা করতে হবে, এখন ট্রাই করছে কানেকশন দেওয়ার জন্য। তো এটা কানেকশন হয়ে গেলে আর কি আপনার আশা করি সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এ দেখেন একটু ফলো করে দেখেন, কানেকশন হওয়ার পরে কিন্তু এটা কালার চেঞ্জ হয়ে গেছে, আর এখানে ডিসকানেক্টেড লেখা আছে। তো এই অবস্থায় রেখে আমরা বের হয়ে গেলাম। বের হয়ে যাওয়ার পরে আমরা এখন, আপনি আইএমও চালান, আইএমওতে ফোন দিতে পারেন, ইমো থেকে ফোন দিতে পারেন, তারপরে যেমন আপনি যেটাই ব্যবহার করেন আপনি এটা থেকে ফোন দিতে পারেন। তারপর আবার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ থেকেও আপনি কথা বলে চ্যাট করতে পারেন যার যার সাথে করার। তারপরে আপনার ট্যাঙ্গোতে আমি কিছুক্ষণ আগে কথা বলছি, তো এই জন্য আপনারা খুব বেশি একটা সময় লাগে না, জাস্ট কয়েকটা মিনিটের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত অ্যাপসগুলো আবার রানিং করতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে। আর একটা মজার বিষয় হচ্ছে, এই সফটওয়্যারটা যদি আপনার মোবাইলে থাকে, যে কোনো ব্লক ওয়েবসাইট, মানে যে ওয়েবসাইটগুলো ব্লক করে দেওয়া হয়েছে, ব্লক হয়ে গেছে, আপনি এটা একটু ফলো করে দেখেন যে এখানে বিপিএন ইজ অ্যাক্টিভিটি ইজ বেটার নেট, এটা কানেকশন রানিং হয়ে গেছে। এই জন্য আমাদের আর নতুন করে কোনো কিছু করতে হবে না, ঠিক আছে। তো আপনি এটা ওপেন রাখা অবস্থায় যে দেখেন একটা চাবির চিহ্ন দেখা যাচ্ছে উপরে কোনাতে, চাবির চিহ্ন যা থাকা মানেই হলো আপনার এটা কানেকশনে আছে। বাস, এটা কানেকশন রাখা অবস্থায় আপনি ওয়েব ব্রাউজিংয়ে যে যে কোনো ওয়েবসাইটের নাম লেখেন যেটা ব্লক আপনি ঢুকতে পারছেন না, এবং কি যারা সৌদি আরবে আছে তারা যে কোনো ওয়েবসাইটে, অনেক ওয়েবসাইট ব্লক করে দেওয়া হয়েছে, এগুলো দেখতে পাচ্ছে না, ঢুকতে পারছে না। তো এটা আশা করি এটা দিয়ে আপনি খুব ইজিভাবে ওই সব ওয়েবসাইট ভিজিট করতে পারবেন, দেখতে পারবেন। তো আশা করি এই সময় এই ভিডিওটার জন্য আপনারা আশা করি একটু হলেও উপকৃত হবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আর যদি কোনো কিছু জানার থাকে, কোনো কিছু ভুল হয়ে থাকে আমার, তাহলে আশা করি কমেন্ট করবেন। তো তার আগে আমি এখানে ডিসকানেক্টেড করে দিই, হ্যাঁ, বেটার নেটটা ডিসকানেক্টেড করে দিচ্ছি, হ্যাঁ, যে আমার এখানে ডিসকানেক্টেড হয়ে গেছে, এখন অটোমেটিক কালার চেঞ্জ হয়ে গেছে, দেখেন এই কোনার থেকে চাবিটা চলে গেছে। তো
তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য, আশা করি সবাই।